আচ্ছা, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। ওকে, করার পর আমরা আজকে দেখব কয়েকটা মানে ম্যাথ দেখব। ম্যাথ বলতে কি বোঝাচ্ছি আসলে এখানে? সাপোজ আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল এখানে নাম দিলাম যে সাপোজ সামথিং সামথিং ইকুয়াল -6 -7। ওকে, এখন আমি যদি কনসোল লক করি কাকে, এই সামথিংকে, তাহলে কি দেখা যাওয়ার কথা? -7 দেখা যাওয়ার কথা। আচ্ছা, এটাকে আমরা সিএলএস যদি করি তাহলে আমরা জানি সব চলে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যদি আপারেরও একবার প্রেস করি তাহলে ক্লাস দেখা যাবে, আবার যদি করি তাহলে তার আগেরটা দেখা যাবে, এরকম করে দেখা যাবে আর কি। -7 দেখাচ্ছে এখানে। এটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে এই যে ভেরিয়েবলটা আছে, জাস্ট সেরকম কিছু না, মানে এখানে আমি একটা একটু খোলাভাবে, মানে খোলাখুলিভাবে দেখাই, মানে একটা ভেরিয়েবল নিলাম, দিলাম হচ্ছে রেজাল্ট রেজাল্ট, তারপরে এখানে ম্যাথ যে বললাম না, ম্যাথ নামে একটা অবজেক্ট নিলাম, তার মধ্যে কি থাকবে, প্যারামিটার থাকে আস তার মধ্যে ABS। ওকে, এর মধ্যে জাস্ট শুধু সামথিংটা বসায় দিলাম। দেওয়ার পর যদি আমরা এই রেজাল্টটাকে এখন কনসোল লক করি তাহলে দেখেন কি দেখা যাচ্ছে, এখন এখানে 7 দেখা যাচ্ছে। মানে কোনো ঋণাত্মক বা মাইনাস রেজাল্টকে যদি আমরা ম্যাথ ABS করা হয়, ম্যাথ ABS মানে কি, এখানে দেখেন আমি যদি এর উপরে মাউস টেনে যাই তাহলে এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা বলতেছে মেথড ম্যাথ ABS এক্স নাম্বার রিটার্ন দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ এ নাম্বার দ্য ভ্যালু উইদাউট রিগার্ড টু ওয়েদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। মানে পজিটিভ আর নেগেটিভ হয়, যদি যদি হয় তাহলে সমস্যা নাই, সেটা কি হবে, ফর এক্সাম্পল দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ -1 ইজ সেম দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ 5। মানে যদি মাইনাস যে কোনো ভ্যালু যদি আসে, সেটা যাই হোক পজিটিভ ভ্যালু হোক বা নেগেটিভ ভ্যালু হোক, সেটাকে রিটার্ন করবে কি, এটা অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু, এটাই বলেছে। ওকে, আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা বিষয়, আমরা ম্যাথ তো এটা দেখলাম, এখন আরেকটা বিষয় আমরা যদি এখানে যদি দিই সাপোজ এরকম, সাপোজ একটা রেজাল্ট আমরা বের করবো, ধরেন আমরা এখান থেকে দেখাই 7.0004 কি শো করবে এখানে। আচ্ছা, আমরা তো এখানে ABS করছি, ABS না করে আমাকে যদি এখানে সিআইএল সিল করা হয় তাহলে কি দেখ কী শো করছে, দেখেন 800 করতেছে। মানে এটার যে যত নেগেটিভ সংখ্যা যদি হয়, সিল মানে সিল মানে সর্ব উপরেরটা ভ্যালুটা শো করবে, সিল মানে উপরেরটা, মানে এটা যেটা আছে এটা ঋণাত্মক যদি কোনো সংখ্যা হয়ে থাকে, পয়েন্ট পয়েন্ট যদি থেকে থাকে তাহলে, পয়েন্ট যদি 1ও থাকে এখানে, 0.00001 যদি থাকে তাহলে কী হবে, এটা সর্বোচ্চ সংখ্যাটা শো করবে, 800 শো করতেছে। আবার এখানে ধরেন এখানে আমি দিয়ে দিলাম 9999999, বিশাল একটা সংখ্যা আছে, তাহলে তো অটোমেটিক্যালি 800 করার কথা, ঠিক না? যেহেতু নিচে থাকলেও 800 করতেছে তাহলে উপরে থাকলে অবশ্যই 800 করবে। কিন্তু এটা যদি, এটা যদি সিল না হয়ে যদি হতো ফ্লোর, সিল মানে সিলিং, ধরেন সিলিং মানে যেহেতু একটা ঘরের মধ্যে যদি সিলিং থাকে, সিলিং হচ্ছে সর্বোচ্চ উপরে আর ফ্লোর মানে নিচে, অ্যান্ড ফ্লোর যদি দেওয়া হয়, সর্বোপরের সংখ্যাটা যদি সর্বোপরের হয়ে থাকে মানে 7.999, তারপর যদি আমরা এখানে শো করি তাহলে 7 শো করবে, একদম সিম্পল একটা হিসাব। ওকে, আবার আমরা যদি এই সংখ্যাটাকে জাস্ট শুধু এখানে দিয়ে দেব রাউন্ড 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 দিয়ে দিলে কি শো করবে, রাউন্ড দিয়ে দিলে রাউন্ড শো করবে, মানে এখানে আমি যদি দিয়ে দেই 49 তাহলে কত শো করে, দেখেন তো 7 শো করতেছে। কিন্তু যদি 49 পরে কত হয়, 50 না, 49 পরে 50 হয়,
এটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আবার এইট শো করবে, মানে এটা হচ্ছে 49 পর্যন্ত এই নিচের সংখ্যাটা শো করবে, আর 5 হয়ে গেলেই উপরেরটা মানে 7 এর পরে কি আছে এইট আছে এইট শো করবে। এটা হচ্ছে রাউন্ড যদি দেওয়া যায় সেক্ষেত্রে এরকমভাবে শো করে। তো জিনিসগুলো আমরা কোত্থেকে শিখবো, আমরা জাস্ট সিম্পলি গুগলে যাব, গুগলে গিয়ে এখানে সার্চ দিতে পারি ম্যাথ জাভাস্ক্রিপ্ট। এখানে দেখেন মজিলার ওয়েবসাইট, এখানে দেখেন ম্যাথের অনেক কিছু দেখানো আছে, ম্যাথ ABS আমি যেটা দেখালাম একটু আগে, তারপরে হচ্ছে ম্যাথ সিল, ম্যাথ কজ, ম্যাথ ফ্লোর, রাউন্ড, এই জিনিসগুলো আপনারা নিজে নিজে একটু ট্রাই করবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন নিজের থেকেই। এই হচ্ছে অবস্থা, আই হোপ আপনাদের এপিসোডটা ভালো লেগেছে। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।